আমার নাম নাসিরউদ্দিন গাজী আমার এই চ্যানেলে আসার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই তার আগে বলব আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমার সঙ্গে যুক্ত হন আর গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আজ আমি আপনাদের কাছে রেলওয়ে গ্রুপ ডু এক্সাম টু থাউজেন্ড নাইনটিনের কিছু স্যাম্পেল কোশ্চেন এবং তার অ্যান্সার সম্পর্কে আলোচনা করলাম আশা রাখি এখান থেকে অনেকগুলি প্রশ্ন আপনারা কমন পেতে পারবেন এবং পরীক্ষাটি হানড্রেড পারসেন্ট সাকসেস হতে পারবেন এবং সকলের কাছে একটি অনুরোধ প্রশ্নগুলি একটি খাতা নোট হিসেবে লিখে রাখুন যাতে পরে সহজেই পড়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক বেশি পরিমাণে মাংস ও ডিম প্রদানকারী হাঁসের নাম কি উত্তর রানার নাগেশ্বরী নিউক্লিয়াসের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে হয়সন্ত্রের নাম কি উত্তর ফুসফুস ফুলকা বা লাভ বুক কাকে তত্ত্বের জনক বলা হয় উত্তর গ্রেগর জোয়ান মেন্ডেলকে কোন প্রোটিনকে প্রথম শ্রেণী প্রোটিন বলা হয় উত্তর প্রাণীজ প্রোটিনকে এটিপি অনুর অন্য নাম কি উত্তর এনার্জি কারেন্সি কেপসচক্রের প্রথম উৎপাদিত বস্তুটি কি উত্তর সাইট্রিক অ্যাসিড নিম পাতা তেতো হয় কেন উত্তর শতকরা একশো ভাগ থাকে বলে কোন কোন প্রাণীর মুক্ত সংবাদতন্ত্র দেখা যায় উত্তর আর্সোলা চিংড়ি শামুক ইত্যাদি কোন কোন প্রাণীর বদ্ধ সংবাদতন্ত্র দেখা যায় উত্তর কেঁচো ব্যাং মানুষ ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন উত্তর ব্লিচিং পাউডারের মতো জলের থেকে হালকা ধাতু কোনটি উত্তর সোডিয়াম মিথেন ও ক্লোরিন গ্যাসের মিশ্রণকে উজ্জ্বল সূজলকে রাখলে বিস্ফোরণ ঘটে কী কী উৎপন্ন হয় উত্তর হাইড্রোজেন ক্লোরাইড ও কার্বন সাধারণ উষ্ণতা একটি তরল ধাতুর নাম কী উত্তর পারদ দুটি তরল মৌলের নাম করো উত্তর পারদ ও ব্রোমিন দ্রবণের কটি অংশ থাকে উত্তর দুটি অংশ রোদাঙ্কের একক কি উত্তর সেমি লিটমাস পেপার খাট দ্রবণে কী হয় রং ধারণ করে উত্তর নীল একটি প্রসম অক্সাইডের নাম করো উত্তর জল দুই বা তার বেশি ধাতুর বিভিন্ন অনুপাতের মিশ্রণে উৎপন্ন কঠিন পদার্থকে কি বলে উত্তর ধাতু সংকর বা অ্যালয় ভারতের সংবিধানের পঁচিশ নম্বর ধারায় কি উল্লেখ আছে উত্তর ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে উল্লেখ আছে ভারতের পঞ্চায়েতির রাজ কোন সাল থেকে শুরু হয়েছিল উত্তর উনিশশো সাল থেকে নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন উত্তর ডিরোজিও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর ডব্লিউ সি ব্যানার্জি রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উত্তর উপরাষ্ট্রপতি ভারতের চোদ্দটি প্রধান বাণিজ্যিক ব্যাংকে কোন সালে জাতীয়তকরণ করা হয়েছিল উত্তর উনিশশো সালে কোন পরিকল্পনায় ঘাটতি অর্থ লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল উত্তর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ডারোইন পুরস্কার দেওয়া হয় প্রকাশ তেওয়ারী ও সুরেশ রায়কে তাদের কি জন্য উত্তর বোকামির জন্য দ্বিজাতি তত্ত্বের জনক কে ছিলেন উত্তর স্যার সৈয়দ আহমদ খান এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় উত্তর পিকো মিটার ডাউনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো কি উত্তর প্রজাতি জাপ্তি কে প্রবর্তন করেছিলেন উত্তর আকবর দিল্লি আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সহযোগে সহযোগী কে ছিলেন উত্তর বটুকেশ্বর দত্ত কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে উত্তর উনিশশো একানব্বই সাল থেকে আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কথা কে বলেছিলেন উত্তর শ্রী অরবিন্দ নিচের উদ্ভিদের মধ্যে কোনটি এর স্টোমাটা রাত্রে ও দিনের বেলা বন্ধ রাখে উত্তর ক্যাকটাস তালিকোটের যুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তর পনেরোশো পঁয়ষট্টি সালে শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু সরাই নয় এ কথাটি কে বলেছিলেন উত্তর সি দাস সাম্প্রদায়িকতার মানে বা অর্থ কী উত্তর ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্ব দেখানো নর এপি নেফরিনের প্রধান কাজ কি উত্তর মূত্র সৃষ্টি করা অমৃতবাজার পত্রিকা কে প্রকাশ করেছিলেন বা প্রতিষ্ঠাতা করেছিলেন উত্তর শিশির কুমার ঘোষ এক বছর ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম কত বছর বয়স হওয়া প্রয়োজন উত্তর পঁচিশ বছর ভারতের অর্থনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্পর্কে বলেছিলেন উত্তর গান্ধীজির সম্পর্কে নিম্নদের মধ্যে কোনটি ধাতু নয় উত্তর সিলিকন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর আমেরিকার সান ফ্রান্সিসকোতে গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় উত্তর অসহযোগ আন্দোলন কিতাবুল রাহলাল লেখক কে ছিলেন উত্তর ইবন বতুতা নিম্নত্ব উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত উত্তর হাইপোডার্মিস ডারমিস কোন সুলতানের রাজত্বকালে চিংস খান ভারতবর্ষ আক্রমণ করেছিলেন উত্তর ইলতুতমিস মগধের প্রথম রাজধানী কী ছিল উত্তর রাজগৃহ বারাণসীতে বিপ্লবী কাজকর্মের রাজবসুকে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন উত্তর বসন্ত বিশ্বাস ইয়ার বাসের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ছিল উত্তর ফ্রাঙ্ক ফুটে জালিয়ানাবা হত্যাকাণ্ড কোন সাল গঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে রাজ রাজেশ্বরের মন্দিরটি কে তৈরি করেছিলেন উত্তর প্রথম রাজরাজ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণান আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানাবেন